আল্লাহরব্বোলা আলামী আঠারো হাজার মাখলুকাত আল্লাহরবুল আলামীন যদি সৃষ্টি করে থাকে মুসলমান আঠারো হাজার মাখলুকতের মধ্য থেকে তোমার আমার মণিব আমাকে কু কুরু না বানাইয়া বনের হিংস্র প্রাণী না বানিয়ে আল্লাহরব্দুল আলামীন তোমাকে আর আমাকে আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণি করেছে আমি কোনদিন বলি নাই রে মনি আমাকে তুমি মানুষ বানাও আমাকে হিংসু প্রাণী বানাইও না আমাকে কুকুর নামে জানুয়ার বানাইও না ওগো আল্লাহ তুমি আমাকে মানুষ বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করো আমি বলি নাই আমার মনিব আমার মাওলাই পাক আমাকে দয়া করে মায়া করে মানুষ বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে মানুষ বানিয়েছে ইতিহাস অধ্যয়ন করলে প্রমাণ করা যায় দুনিয়ার শুরু থেকে হযরত আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমার বন্ধুগণ বিশ্বনবী দুনিয়ার জমিনে আসার পূর্বে পর্যন্ত ও যতগুলা নবীরা শুনে এসেছে ও বন্ধুরে আল্লাহ যদি চাইতেন তোমাকে আর আমাকে সেই নবীদের কওম হিসাবে তো দুনিয়াতে প্রেরণ করতে পারতেন ঠিক না বেঠি আল্লাহর আলামের আদমনীরে কাম হিসাবে তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করে নাই ইজাজ্লার কম হিসাবে তোমাকে প্রেরণ করে নাই আল্লাহ রব্বুল আলামিন নবীদের নবী বিশ্ব নবী ও বন্ধুরে আল্লাহ রব্বুল আলামিন যে নবীকে নবীদের নবী বানিয়েছেন মহামানব রহমদল্লিল্ আলাবীর উমদ হিসেবে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে আল্লাহ আল্লাহ ক্যাহ মোবার কুনা মোহাই আল্লাহ আল্লাহ শে কু কা আল্লাহ আল্লাহ ইচে শিরি নস্তে নাহম শিশুষাকর্মিক নদ জনমদমা আম আমার মনি আমাকে আর আপনাকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন ও বন্ধুগণ বিচারের কাঠগড়া যখন দাঁড়িয়ে যাবে সিস্টেমের আওতায় নিয়ম পদ্ধতি অনুসারে তাহলে আদম নবীর উম্মতগুলার বিচারের কার্যক্রমটা প্রথমে শুরু হওয়া দরকার ও বন্ধু বিচারের কাটгора যখন দাঁড়িয়ে যাবে আদম নবীর উম্মতগুলার বিচার হবে না ঈসা রুহুল্লার উম্মতগুলার বিচার হবে না সর্বপ্রথম আল্লাহর নবী মুহাম্মাদের উম্মতগুলার বিচার দাঁড়িয়ে যাবে ঠিক না बेटी আজকে যারা অনেক কষ্ট করে কোন কোন শীতের ভিতরে মাটির ভিতরে বসে আল্লাহর কালামের কিছু কথা আমার মহতারাম ভাই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আল্লাহ ওনার হায়াতের ভিতরে বরকর দান করুন সবাই বলি আমিন ওনারা তো জীবনটা ধন্য ওনাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো বাপ অনেক বড় আলেম সন্তানরাও অনেক বড় আলেম বাংলার বিভিন্ন জায়গায় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভ্রমণের সুযোগ করে দিয়েছে আবার মাদ্রাসার মাহফিলের হযরতে হজরত মহতারাম প্রধান মেহমানের আসন অলঙ্কিত করবেন আমার বন্ধুরে আজকে নানার বাড়ি হওয়ার কারণে উনি আমার পূর্বে আলোচনা করেছেন আমি তারপরে করি কারণ হলো তিনি এই জায়গায় সব সময় আসেন সেজন্য আমার বন্ধু বরণ্য সেজন্য আমাকে প্রথমে দেয় নাই পরে দিয়েছে আমি বলবো আপনাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এমন মানুষ তাদেরকে বানিয়েছেন যাদের বংশের ভিতরে শত শত হাফিজে কোরআন বলেন আলহামদুলিল্লাহ যাদের বংশের ভিতরে আলেমের পরিবেশ পর্দার খেলাফ নাই এর কারণ শুধু এটা নয় এর কারণ আমাদের শাইখ মুর্ষি হসরতের পীর সাহেব মজুর চর্ম নাই ন্যাক দৃষ্টির ফলে ঠিক না বেঠি সহবতে সলে তোরা সালে কুনা সহবতে তলে তোরা তলে একজন আতরওয়ালার সাথে চললে আতরের গ্রাম আমার গায়ে লাগবেই স্বাভাবিক ঠিক না বেঠিক সত্যি বিক্রেতার সামনে যদি যাই তার সাথে বন্ধুত্ব করি একদিন না একদিন সুটকির গন্ধই আমার গায়ে লাগবে ঠিক না বেঠিক আলেমরা আলেমদের সুহবতি থাকে আলেমরা অলিদের সুহবতি থাকে আজকে তো কিছু মানুষ অলিদের বিরোধিতা করে পীর মুরুদি জায়েজ নাই আমি ওই প্রসঙ্গে যাব না শারীরিকটা অনেক বেশি খারাপ দীর্ঘ অনেক দিন আমার ছোট ভাই অত্যন্ত অসুস্থ তাকে নিয়ে হসপিটালে দৌড়ে দৌড়ি পাশাপাশি প্রোগ্রামে অনেকটা জর্জরিত অবস্থা আমার ইব্রাহিম আনসারি সাহেবের মামা মানে আমার মামা উনি যখন বলছে হযরত আপনার সময় হয়ে গেছে চলেন আমার ইচ্ছে করে নাই যে আমি উঠি অনেক কষ্টের বিনিময় এখন এখানে বসছি সংক্ষিপ্ত কিছু কথা বলবো আজকে আলোচনা নয় পারবো না খুব বেশি অসুস্থ তো আপনাদের দোয়া আর মহাতারামদের দোয়া যদি থাকে দু একটি কথা বলে আল্লাহ যদি চায়। আমার বন্ধুগণ প্রথমে বলেন যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা ভাগ্যবান নাকি যারা এখন কম্বল মরিয়ে ঘুমাচ্ছে তারা ভাগ্যবান তাহলে তিনজন ভাগ্যবান আর সবগুলো অভাগ্যবান আমরা কি তাদের চেয়ে ভাগ্যবান্না অল্প সময় আলোচনা শুধু বলতে পারবেন পারবেন তো আজকে আমরা এই উপস্থিত আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর হাদিস প্রমাণ করে এই জমিনটা গতকালও জমিন ছিল এখানে যখন কোরআনের আলোচনা চলছে হাদিসের আলোচনা চলছে আল্লাহর হাবিব বিশ্বনবীর হাদিস প্রমাণ করে এটা জান্নাতের বাগানে পরিণত হয়েছে বলেন সুভান আমার বন্ধুগণ রাষ্ট্রীয় প্রধান প্রাইম মিনিস্টারের কার্যালয়ে যদি আপনাকে আমাকে যেতে হয় সর্বপ্রথম একজন পিএসের শরণাপন্ন হওয়া লাগবে ওই পিএসের কাছে যাওয়ার পর বলবো ভাই আমি চাই বাংলার জমিনের প্রাইম মিনিস্টারের সাথে একটু পার্সোনালি কথা বলতে তিনি বলবে তার পিএচের সাথে প্রাইম মিনিস্টারের পিএচ সাথে কথা বলুন তিনার সাথে কথা বলার পর দরখাস্তটা লিখিত আবেদন করার পর ওইটা ফাইল ফেনাপ হওয়ার পর যদি সুযোগ হয় আপনি প্রাইম মিনিস্টার বরাবর দেখা করতে পারবেন কথা বলতে পারবেন ও বন্ধু তোমাকে আর আমাকে বুঝতে হবে দুনিয়ার প্রাইম মিনিস্টার দুনিয়াতে মর্যাদা দুনিয়ার প্রাইম মিনিস্টারের সম্মান দুনিয়ার জমিনে দুনিয়ার এমপি দের সম্মান দুনিয়ার জমিনে দুনিয়ার মন্ত্রী দের সম্মান দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রাইম মিনিস্টারের প্রাইম মিনিস্টার সকল মন্ত্রীদের মন্ত্রী সকল নেতাদের নেতা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জান্নাতের বাগানে আল্লাহর দেওয়া জান্নাতের বাগানে প্রবেশ করতে পেরেছি অবশ্যই আমরা বিএপি পার্সন ঠিক না বেঠি তাহলে আমরা যদি সংখ্যায় কম হই আপত্তি সুযোগ নাই ঠিক না বেঠি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ছয় হাজার ছয়শত শিশুটি আয়াতে কারীমা আয়াতুল কারিমার মধ্য হতে ছোট্ট একখানা আয়াতুল কারিমার অংশ বিশেষ तिलावत করেছি আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দেয় আয়াতের উপরে দুইটি কথা বলি আমি বিশদ করে দেব আমার শারীরিকটা বেশি খারাপ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া তোমার পালনকর্তা আদেশ করেছে যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো এই আদেশটা কার আল্লাহ বলেছে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করার জন্য নিষেধ করেছে কে তাহলে আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমাকে তার ইবাদত ছাড়া তার দাসত্ব ছাড়া তার গোলামি করা ছাড়া অন্য কারো গোলামি করার জন্য নিষেধ করেছে তাহলে আমি যদি গাইরুল্লার কদমে শেষ দেখুন এটা কি বৈধ না অবৈধ জোরে বলেন বৈধ না অবৈধ আর অবৈধ একটি কাজ যদি আল্লাহর সাথে সেরেক করি আমি গুণাকার হব না সাহবের অধিকারী হব আমার বন্ধু আমার মনিবের নির্দেশ আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না আল্লাহর কুদরতি কদমে সেজদা সারা অন্য কারো কদমে সেজদা করা যাবে না আল্লাহ যে তো নির্দেশ দিয়েছেন ইবাদত করতে হবে কার আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার ভেতরে দুইটি বিষয় ইঙ্গিত প্রদান করেছেন এক নাম্বার ইঙ্গিত হলো আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর গোলামি করার জন্য গোলামি করতে হলে আল্লাহর করা লাগবে দাসত্ব করতে হলে আল্লাহর করা লাগবে আল্লাহ দুটি বিষয় আমি ইঙ্গিত প্রদান করেছি এক নাম্বার হলো আমার গোলামি করো অন্য কারো গোলামি নয় আমার দাসত্ব করো অন্য কারো দাসত্ব নয় আমার কাছে সন্তান চাও অন্য কারো কাছে সন্তান নয় আমার কাছে টাকা চাও অন্য কারো কাছে চাওয়া যাবে না আমার কাছে ব্যবসার উন্নতির জন্য দোয়া করো আমার বন্ধুগণ এজন্য প্রথম নির্দেশ হলেন আল্লাহ রবুল্লাহ আলামিন বলেন আমার দাসত্ব আর আমার গোলামি করো আমার ইবাদত করো পরের যো আলাবিন আল্লাহ রবাহ আলমিন বলেন ইহসানা মা বাবার সাথে সৎ ব্যবহার করো উত্তম ব্যবহার করো আমার বন্ধুগণ এক শ্রেণীর বলে মা বাবার প্রতি কেন এসান করব মা বাবার প্রতি কেন সম্মান শ্রদ্ধা করব শিষ্টাচারপূর্ণ আচরণ কেমন করব কেনই করব তারা আমাদের প্রতি কি এসান করেছেন তারা আমাদের প্রতি কি কল্যাণ করেছে তারা দুজনে মিলন করেছেন মানে তাদের আনন্দ উল্লাস হয়েছে তাদের যৌবনের চাহিদা মিটিয়েছেন তারা আমাদের জন্য কোনো কল্যাণে আসে নাই মা বা আমাদের কোনো খিদমত করে নাই আমাদের কল্লান করে নাই আমি ওবান্তর এই প্রশ্ন কারিদেরকে বলতে চাই ও বন্ধু তুমি যা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পর স্পরপরই স্থান দিয়েছেন পিতামাতার সাথে সদব্যবহার করো ও বন্ধুরে মা বাবার সাথে সদব্যবহারের কথা তো আল্লাহই বলেছেন আল্লাহ যদি এই ফরজের সাথে এই জিনিসটাকে সংযোজন না করতেন তাহলে তুমি বুঝতে পারতা তুমি বলতে পারতে কোন অপরাধ করতে পারে ধরনের আপনাদের মতলব তা লাগলো রিক্সা চালায় চাষা তার ছেলেটা যদি কোন বিগ প্রভাবশালী কোন মানুষের গাছের নারী গেলে ডাকছিলেন রাতের বেলা একটু খতম করে দিচ্ছে সংবাদটা যদি কোনো কারণে মেম্বারের কানে গেছে রিক্সা ড্রাইভার চিন্তা করে হারে আজকে তো আমার ছেলের পালিশ বানাই বানাই এখন এই অবস্থার প্রেক্ষিতে চিন্তা করলো মেম্বারে কোন রকম কই মেম্বার অমুকের ছেলে রিক্সার ড্রাইভার অমুকের যে নারিকেল গুলো সব গুলা সাজ করে দিছে এখন এই অবস্থায় মেম্বার বলছে আগামী কাল দশটা বাজে বিচার হবে কঠিন বিচার বিচারের পরে তার গলায় জুতার মালা দিয়ে সারা এলাকায় ঘোরানো হবে কেন সে এত বড় অপরাধ করলো এই অপরাধের শাস্তি হওয়া ছাড়া আমি কোথাও যাব না দশটা বাজে বিচার হবে বিচারের কাজ করা মোটামুটি ডিডি এখন রাতের বেলা যখন মেম্বার সাহেব বাসার মধ্যে যায় স্টার জলসা জি বাংলা সবগুলা দেখার পরে সব টেলিভিশন বন্ধ ম্যাডাম সাহেব শুইতে গেছে কানের ভিতরে ফুসফুস করে কয় এই জানো কালকে যে রহিম চাচা রিক্সা ড্রাইভার তার ছেলে যে নারিকেলের ডাব চুরি করছে ওর মধ্যে তোমার ছেলেও আছে এই কথা বলার পরে মেম্বারের তফাত লাভাই কেনা শুরু এখন সকালবেলা সবাই মিলে গেছে মেম্বার সাহেব দশটা বাজে বিচার আপনি আসেন না কেন ওই চাষা আমার তো পাতলা পাই দুই তিনবার বাথরুমে গেছে এখন তো প্লাজিল খাই ইন্টারজিট খাই কিছুই হয় না প্লাজিলও কাজ করে না এখন এন্টিবায়োটিক খাই সেটাও কাজ করে না আমি তো পারবো না আচ্ছা কি করবেন এখন ছোট মানুষ তো করে ফেলছে আবার ওর মাফ করে দেন বলছে দশটা বাজে বিচার হবে আবার জুতার মালা গলায় দিয়ে গ্রামের ভিতরে ঢুকে ঠিক নেই এখন যখন নিজের ছেলে আছে এখন কয় কি বাচ্চা পোলাপান করছে এবার ওর জন্য মাফ করে দে। এই কি বিচার এটাই কি নববী আদর্শ রাসূল কি এমন বিচার করেছেন আমার বন্ধুগণ হযরতে আবু বকর রাস্তায় দাঁড়ানো একজন কাফের প্রতিনিয়ত তাকে পাগল বলে পাগল বলে হযরতে আবু বকর কোনোদিন আনসার করে না কোনো প্রতিউত্তর করে না একদিন যখন চিৎকার মেরে বলল আবু বকর পাগল আবু বকরের নবী পাগল আবু বকর আল্লাহ পাগল এই কথা যখন বলেছে আবু বকর আর সইতে পারে নাই সাথে সাথে ওই বেইমানের মুখের ভিতরে কষে থাপ্পর মেরে দেয় আমার বন্ধুগণ থাপ্পর ডাকি ইয়াহুদি বিশ্বনবীর দরবারে যায় দরবারে যাওয়ার পরে বিশ্ব নবীকে বলে নবী গো আপনি বলেছেন আপনার আবু বকর কখনো মানুষের সাথে বিয়াদি করে না আপনার আবু বকর কখনো মানুষের সাথে জুলুম করে না অন্যায় করে না মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে না আপনি জিজ্ঞাসা করেন আপনার আবু বকর কেন আমার মুখের ভিতরে থাপ্পড় মেরে দিল আপনার আবু বকর কেন তা আমার মুখের ভিতরে পাঁচটি আঙ্গুল মেরে লাল করে বেললো বিশ্ব নবী আবু বকরকে প্রশ্ন করে ও আবু বকর যাবুদের মুখের ভিতরে কেন থাম্পড় মেরেছ আবু বকর বলে ওগু নী আমি তাকে থাম্পর দেই নাই প্রতিদিন আমাকে পাগল বলে আমি কখনো তাকে কিছুই বলি নাই আজকে যখন আমার নবীকে পাগলা বলেছে আজকে যখন আমার আল্লাহকে পাগলা বলেছে আমি আবু বকর আর সইতে পারি না আমার বন্ধুগণ আজকে তো এমন যুগে আছি নবীকে পাগল বলে নবীকে সন্ত্রাসী বলে নবীকে চরিত্রহীন বলে নবীর গায়ের আমার ছবি এঁকে আমার বন্ধুগণ ব্যঙ্গ করা হয় মুসলমানের সন্তানের রক্ত গরম হয় না ওই বেঈমান কাফের বিশ্বনবীকে অপমান করে কথা বলে বিশ্বনবীর সুন্নাতকে অপমান করে কথা বলে ও বন্ধুরে তোমার যদি রক্তের ভিতরে একটু ইমানের গন্ধ থেকে থাকে আমার নবীকে যে সন্ত্রাসী বলে গালি দিবে আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিবে তুমি ওয়ালা মুসলমান যদি দাবি করো এক সেকেন্ডের জন্য ঘরে বসে থাকতে পারবে না ঠিক না বেটি আমার বন্ধু ওই পশ্চিমাদের লাল উত্তার বাহিনীদের এজেন্ডা যারা তারাই বিশ্ব নবীকে পাগল বলে বিশ্ব নবীকে চরিত্রহীন বলে ইতিহাস অধ্যয়ন করে দেখো বিশ্ব নবীর কোন বিবাহ যদি যৌবনের চাহিদা মেটানোর লক্ষ্যে যদি হতেন আমার নবী বিশ্ব নবী একজন যুবক পঁচিশ বছরের যুবক হয়ে চল্লিশ বছরের আম্মাজান খাদি যাকে বিয়ে করতেন না ঠিক না বেঠি আজকে তো ইবান শুধু নালের মুসলমান

নবীর মহাব্বত অন্তরে থাকলে বেঈমানরা লেজ বাংলার জমিন থেকে পালাতে হতো তবে মুসলমান শুধু ঈমান শুধু ঈমানদার মুসলমান নাম কি আছে আসলে হাকিকি ভাবে মুসলমানদের মুসলমানিত্ব বলতে কিছু না ঠিক না বে আমার শায়খ মুর্শিদ চলমানার পীর সাহেব আবু জাহল তিনি যখন বাংলার বিভিন্ন জায়গায় বিশ্ব নবীরushmander বিরুদ্ধে সংগ্রাম প্রতিহত করেছেন প্রতিরোধ করেছেন সেখানে আমি মনে করব সকল মুসলমান তাওহیدی জনতা দলমত নির্বিশেষে আমাকে উড়ান পাখীর মতো সেখানে উপস্থিত হওয়া আমার জন্য বદ્দুতামূলক ঠিক না বেঁচে সেখানে বলি আমার দরকার কি ওরা লাগছে আমি যাব কেন নবীর ব্যাপারে কোন দল মত কিছু নাই সকল মুসলমান ঐক্যবদ্ধ হওয়া লাগবে দুর্ভাগ্যজনক বিষয় হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রয়েছে মুসলমান একটি জাতি ইমানদার তারা ঐক্য পরিষদ নাই ঠিক না বেটি আমার বন্ধুগণ এজন্য সন্তানকে সঠিক পথে সন্তান দেখানো অবশ্যই পিতামাতার নৈতিক দায়িত্ব আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হবে এই সন্তানকে ইসলামিক একটি নাম রাখতে হবে আপনার উপরে আপনার নৈতিক দায়িত্ব সেটা এই সন্তানকে নববী আদর্শে আদর্শিক বানানোর জন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে তাহলে পরে আপনার সন্তান নাস্তিকার মূর্তার বেঈমান হবে না আপনার সন্তান আপনার সাথে নাফরমানি করবে না আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করবে না বিয়াদবি করার কারণ না ফরমানি করার কারণ পিতামাতার খেদমত থেকে দূরে থাকার একমাত্র কারণ হলো সন্তান কি আপনি কোরআনের শিক্ষায় আল্লাহর দেওয়া কিতাব কোরআনুল কারীম অনুযায়ী জীবন পরিচালনার সুযোগ করে দেন নাই ঠিক না बेटी ঠিক আপনার ছেলে আপনার শীষ জানাজার নামাজ পড়াবে মনে কি একটু চায় না বলেন না চায় না আপনার ছেলে আপনার কবরের সামনে দাঁড়িয়ে সুরাতুল ফাতিহা পড়বে ইখলাস করবে দরুদ ইব্রাহিম পড়ে রব্বির হামহুমা বলে আল্লাহর কাছে দোয়া করবে এটা কি মনে চায় না তো যদি মনে চায় যদি সন্তানের খেদমত পাওয়ার আশা করেন তাহলে অবশ্যই সন্তানকে ওই মানে ঘরে তুলতে হবে টক আমের গাছ লাগিয়ে বৃষ্টি আমের আশা করা যেমন বোকামি আর পাগলামি সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত না করে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করে যদিও বাপ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার পরে আপনার সন্তানকে মৌলবাদী বলবে জঙ্গিবাদী বলবে তাতে কি সমস্যা এই সন্তান আল্লাহর দেওয়ার নেওয়া সঠিকভাবে ব্যবহার করে থাকে আপনি যদি একজন সঠিক লড়াকু সৈনিক রাসুলের লড়াকু সৈনিক হিসেবে দুনিয়াতে রেখে যেতে পারেন আপনার মৃত্যুর পরে আমলের দরজা বন্ধ তবে একটা দরজা এটাও যদি দুনিয়ার জমিনে রেখে যেতে পারেন তারা আপনার জন্য কবরে সরকারি চাকরির যেমন করে আপনার পেনশন পায় কবরের ভেতরে এই নক সন্তান আপনার জন্য পেনশন হিসাবে সবাব যাবে ঠিক না আমার বন্ধু সন্তান আল্লাহ পাকড়ে নেয় আর যুবক ভাইদেরকে বলি তোমরাও তোমাদের মাতা পিতার অক্লান্ত পরিশ্রমের ফলে তুমি আজকে যুবক হয়েছো টকবকে যুবক হয়েছো তোমার চেহারাটা যেমন সুন্দর লাবণ্যময় একটি সময় তোমার পিতাও এমন ছিল তোমার মাতাও এমন ছিল কিন্তু তোমার মা আজকে জনিত অবস্থায় এসে বিদ্যায় পরিণত হয়েছে তোমার বাবা আজকে বার্ধক্য জনিত অবস্থার কারণে বুড়াই পরিণত হয়েছে তবে দুর্ভাগ্যের বিষয় হলো তুমি যে তোমার বাপের সাথে বিয়াদি করো কি পরিবেশ বাপকে বলে বুড়া মাকে বলে বুড়ি আর শ্বশুর কে আব্বা শাশুড়ি কে মা ঠিক না বেটি বলেন না ঠিক না বেটি এই যদি পরিবেশ হয় মা বাবা তোমার জন্য দোয়া করবে শাশুড়িকে ফোন করে বলে মা আপনার জন্য বড় মাছটা নিয়ে আসি আর মা যদি কয় বাবারে আমার জন্য পেশার ওষুধ নিয়ে আসিস কয়ে যে সময় নেই টাকা নেই আমার কাছে

আমাদের তরিকার মাহফিলগুলো গুলো যেগুলা হচ্ছে আমার মনে হয় যে পাঁচশো বাগের এক বাঘ মানুষ আপনারা মহতারামকে জিজ্ঞেস করি পাঁচশো বাগের এক বাঘ হবেন কিনা সন্দেহ হ্যাঁ আমাদের হালকাতে আছে বেশি মানুষ এই সামান্য কজন মানুষ এটা যদি উঠাউটি করেন তো আর হবে না কথা তো আসতেছে না এমনিতে টোটালি কারণ ইঞ্জিনের জোর নাই এর মধ্যে আপনারা যদি উঠাউটি করেন তো আর হবেই না মনোযোগ করে দেবো ইনশাআল্লাহ অল্প একটু সময় হয়েছে আর অল্প কথা বলে শেষ করে করেছে বলে আপনার ছেলেটা আপনার যদি আদরের ছেলে হয় ছেলেটাকে শিক্ষা দেওয়ার জন্য মনে যদি চায় সন্তানকে নবমী আদর্শে আদর্শ শিখবানা নিঃসন্দেহে সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না ঠিক না ঠিক আমার বন্ধুগণ বৃদ্ধাশ্রমে তোমাকে আর আমাকে পাঠানোর কারণ হলো তুমি তোমার সন্তানকে আল্লাহর কালাম শিখাও নাই নবী আদর্শে আদর শিখবা নাও নাই একটা ঘটনা তোমাদেরকে বলে আমি ইতিটেন টানবো আবার বন্ধুগণ একটা বৃদ্ধাশ্রমে মহিলার ঘটনা তোমাদেরকে বলে আমি শেষ করে দেব ও বন্ধুরে একজন একজন আল্লাহ ফাকের বান্দা অনেক দিন পর্যন্ত তার সন্তানকে অনেক কষ্ট করে বিবাহ করায় বিবাহ সাথে করানোর পরে ওই সন্তানটাকে যখন আমার বন্ধুগণ দুই তিন মাস তাদের দাম্পত্য জীবন হয় এরপরে একদিন হঠাৎ করে তার মাকে বলে ও মা তোমার পুত্রবধু বলেছে তোমাকে আর ঘরের ভিতরে রাখা যাবে না আবার বন্ধুগণ পুত্রবধূ প্রতিনিয়ত স্বামীকে বলে আমার বাসার ভেতরে হয়তো বা তোমার মায়ে থাকবে না হয়ে আমি থাকব তোমার মা যদি থাকে আমি আর থাকব না আমাকে যদি রাখতে হয় তোমার মাকে বাসা থেকে বের করে দিতে হবে সন্তান প্রশ্ন করেন ও আমার প্রাণের স্ত্রী কেন আমার মা থেকে তুমি গড় বের করে দিবা এই মা কি আমাকে দশ মাস দশ দিন পেটে নাও রাখে নাই এই মা কি আমাকে এমন সময় গিয়েছে শীতের ভিতরে কন কন শীতের ভেতরে আমার মা অনেক কষ্ট করে আমাকে বুকের ভিতরে জড়াই রেখেছে সব কাপড় শেষ হয়ে গিয়েছে আবার মা জননী আমাকে বুকের ভিতরে রাখছে এমন মা জরুনি ঘর থেকে বের হয়ে যাবে কারণ কি পুত্রবুদ বলে ও আমার প্রাণের স্বামী তোমার মা বৃদ্ধ হয়ে গিয়েছে পানখায় খায় পিক ফেলে আমার বাসার পরিবেশ নষ্ট হয়ে যায় আমি তোমার মাকে আমার ভাষার ভিতরে রাখবো না এখন দাম্পত্য জীবনের সুখের আশা করে সন্তান মাকে বলে মা তোমাকে বিদ্যাশ্রমে নিয়ে যাব গো মা তোমাকে আর আমার ঘরের ভিতরে রাখা যাবে না আমার বন্ধুগণ ঘরের ভিতরে মাকে না রেখে বৃদ্ধাশ্রমে নিয়ে যায় আর মা জননী সুখের পানিগুলা ঝরঝর করে ছেড়ে দিয়ে বলে ও বাবা তোকে কি এর জন্য আমি এতটুকু পড়াশোনা করিয়েছি তোকে কি এই জন্যই আমি এক লক্ষ টাকা বেতন ছাত্রী দি ব্যবস্থা করে দিয়েছি ও বাবা অসুবিধা নাই আমি বিদ্যাশ্রমে থাকব তোর আবাসার ভিতরে সুখে থাক আনন্দে থাক আমার বন্ধুরে মা জননী কি বিদ্যাশ্রমে পাঠিয়ে দেয় মা জননী বিদ্যাশ্রমে থাকার পর অনেক দিন হয়ে যায় হঠাৎ করে একদিন দেখলেন বিদ্যাশ্রমে রই রাস্তা দিয়ে একটা যুবক ছেলে টকডকে যুবক মাথার উপরে টুপি মুখের ভিতরে দাড়ি গায়ের ভিতরে পাঞ্জাবি হাতের ভিতরে একটা জানি পোলটা মা জননী প্রশ্ন করে ও বাবা তোমার কথা বলতে চাই। রে তুমি কোথায় কি করো তো তোমার বাড়ি কোথায় বললো মা আমার বাড়ি অমুক জায়গায় তুমি কি চাকরি করো আমি একটি মসজিদের মাস্জিদি করি বেতন কত পাও পাঁচ হাজার টাকা বেতন পাই পাঁচ হাজার টাকা বেতন পাও ও বাবা তোমার হাতের ভিতরে কি বলল মা আমার হাতের ভিতরে বস্তু আর রুটি বলল কার জন্য নিয়ে যাও বলল মা আমার মা জন্য আমার একটা বিদ্যা মা ঘরের ভিতরে রয়েছে মা জন্য রাত্রের বেলায় ভাত খেতে পারে না ডাক্তার নিষেধ করেছে আমার মা জন্যের জন্য আমি খাবার গুলা নিয়ে যাই ওই মা জননি চিৎকার মেরে বলল বাবা তুমি পাঁচ হাজার টাকা দামের বেতনে চাকরি করে প্রতিনিয়ত তোমার মায়ের জন্য বস্তু আর রুটি নিয়ে যাও আমার সন্তান 1 লক্ষ টাকা বেতন চাকরি পায় 1 লক্ষ টাকা বেতন চাকরি করার পর আমার সন্তান আমাকে ঘরের ভিতর রাখতে পারে না এই বাসার ভিতর রাখতে পারে না মা ও বাবারে তোমার মাই ধন্য তোমার মাই ধন্য যে মা তোমা কি পেটের ভিতরে রেখেছিল যেই মায়ের পেট থেকে তুমি দুনিয়ার জমিনে पदार्पण করেছো ওই মা ধন্য ওই মা ধন্য তোমার মতো সন্তানকে ধারণ করে ও বন্ধুগণ ওই সন্তান চলে যায় অনেক দিন হয়ে গেল ওই বুড়ি মায়ের সাথে আর দেখা হয় না হঠাৎ করে একদিন দেখা হলো আর দেখা হওয়ার পরে বলল ও বাবারে তোমাকে অনেক দিন আমি কিন্তু পাই না বাবারে অনেক খোঁজার পর তোমাকে পাইলাম না এতদিন কোথায় ছিলা বলল মা আমার বাড়িতে কিছু ঝামেলার কারণে আমি এতদিন ছিলাম না আমার বন্ধুগণ প্রশ্ন করা হলো বাবা তোমাকে আমি একটি দায়িত্ব দেব, ওই দায়িত্বটা যদি পালন করতে পারো ওই মাদ্রাসা পড়ুয়া সন্তান বলল মা কি এমন দায়িত্ব দেবেন গো মা আমি পালন করতে পারবো কিনা বলল বাবা রে আমার লিখিত একটা চিঠি আমার সন্তান তার হাতের ভিতরে তুমি পৌঁছে দিবা এই চিঠিটা আমার বাবারে পৌঁছে দিবা আর বলবা তোর মা বৃদ্ধাশ্রম থেকে তোর জন্য এই চিঠিটাকে দিয়েছে আমার বন্ধুরে চিঠিটা পড়ে যখন সন্তান সন্তানকে চিঠি দেওয়ার পর মা জন্য লিখেছে বাবারে কেমন আছিস জানি না অনেক দিন পর্যন্ত তোর সাথে কোনো দেখা নাই অনেক দিন পর্যন্ত তোর মায়া মায়া বিচেহারাটা আমি দেখি না ও বাবা তোর জন্য হৃদয়টা কাঁদে চোখের পানি গুলা ঝরঝর করে পরে জানি না কেমন আছিস গো বাবা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রে বাবা তোর যখন ছোটবেলায় চিনি অ্যাক্সিডেন্টের কারণে তোর পায়ের ভিতরে একটু আঘাত পেয়েছিলি যে বাবা এই আঘাতটার কারণে আম বর্ষার রাত আগুন এসে যেত আমি মা জননি গরম নেকড়ার চেকটা তোর পায়ের ভেতর দিতাম প্রতিনিয়ত দিতাম তুই হাউ মাউ করে চিৎকার মারতি কষ্টের ভিতরে থাকতি আমি মা জননি তোর ওই বেতার ভেতরে তেল মালিশ করে দিতাম গরম গরম শেখ গোলা দিতাম রে বাবা ও বাবা গো জানি না এখন কি তোর পায়ে সে বেতা হয় না রে বাবা আর যদি বেতা হয় কি করিস কে তোর সেবা করে কে তোর ওই গরম শেখ গোলা দেয় আমি জানি না ও বাবা পরে সংবাদ হলো একটি গুরুত্বপূর্ণ কথা সেই সংবাদটা হলো বাবা আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব আমার এই লাশটাকে তুই তোর বাড়িতে নিয়ে যাবি নাওয়ার পরে তোর কাছে একটা আবদার থাকবে তোর খামার টাকা থেকে আমি মা জরনের কাপনের কাপড় নিবি না তোর খামার খামার টাকা থেকে আমার মায়ের কাপনের কাপড়গুলো নিবি না আমার কাপনের কাপড়গুলো তোর টাকা দিয়ে করবি না তোর কাছে আমার একটা অনুরোধ থাকবে রে বাবা তোর বাপে যখন বিবাহ করে আমাকে একটা নাকের ফুল দিয়েছিল ওই নাকের ফুলটা আমার কাপড়ের ভেতরে আটকানো রয়েছে যে কাপড়ের ভিতরে এই নাকের ফুলটা রয়েছে ওই নাকের ফুলটাকে নিয়ে বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আমি মা জননীর কাফনের ব্যবস্থা করবি আমার বন্ধুগণ এজন্য বলি তোমার সন্তান যদি তোমার বৃদ্ধ অবস্থায় কাজে না আসে তোমার সন্তান যদি তোমার কবরে যাওয়ার মুহূর্তে কাজে না আসে এই সন্তান তোমার জন্য কেমন নিয়ামত হলো এই জন্য তোমাকে চিন্তা করা লাগবে সন্তানকে সঠিক পদের সন্ধান দাও সন্তানকে ওলামাই কেরামের সহবতে দাও সন্তানকে মাদ্রাসায় পড়াও সন্তানকে নববি আদর্শে আদর্শিক বানাও তাহলে তোমার সন্তান সন্তান অবশ্যই তোমার প্রতি এহসান করবে তোমার প্রতি অনুগ্রহ করবে এহসানের হাতটা বাড়িয়ে দেবে অনুগ্রহের হাতটা বাড়িয়ে দেবে ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম খেয়াল করে শোনো এই সন্তান তোমাকে আল্লাহ তালা দান করেছেন তাদের প্রতিও তুমি অনুগ্রহ করা লাগবে আর যুবক ভাইকে বলে যুবক তোমার মতো কত যুবক রাস্তার বাইরে অ্যাক্সিডেন্ট হয়ে চলে যায় গোস্ত পাওয়া যায় না হার পাওয়া যায় না বারো বছর বছরের যুবক তার জীবনটা শেষ তেরো বছরের যুবক জীবনটা শেষ সে কখনো কল্পনাও করে নাই তার যে অল্প বয়সের ভিতরে মরণ হয়ে যাবে সে কখনো কল্পনাও করে নাই কোনো কিছু ছাড়া বিবাহ সাদী ছাড়া কবরের বাসিন্দা হয়ে যাবে আমার বন্ধুরে ও যুবক তোমাকে বলি প্রাণ ভরে মা বাবার খেতমত করো মায়ের সাথে চেষ্টাচার পূর্ণ আচরণ করো বাবার সাথে ভালো আচরণ করো মা বাবা দুজনের সাথে উত্তম আচরণ করো এই

না আমার বন্ধুগণ মা যদি পেশারের ওষুধের কথা বলে মায়ের জন্য অবশ্যই অনেক অনেক কিছু হলো মায়ের ব্যবস্থা করবা ডাক্তারের কাছে যেতে চায় মাকে আনন্দের সাথে গ্রহণ করে ডাক্তারের কাছে নিয়ে যাবা মা যদি শীতের ভিতরে কষ্ট পায় দামি একটা চাদর মায়ের জন্য নিয়ে আসবা খোদার কসম করে বলে যুব তোমার জীবনের পরিবর্তন তোমার মা বাবাই তোমার জন্য যথেষ্ট ঠিক না বেটি খেদমতে মা দর ফে দর কুম তাকে বাসি দর দোয়ালম নে কুনম আনি সে খল ওতে সব জিন্দা দারা রফিকে রোজে দর মেহনত গুজারা একটি গ্লাস পানির ফলে বাইজি যে রে কোলে তুলে হাত তুলে মা হাত তুলে মা বলে হাতুলে মোলে বাইজ বানাও মায়ের দোয়া লাউ হে মোমি মায়ের দোয়া লাউ হে মোমি মায়ের দোয়াল যার কারণে দেরি না সড়িয়েছে বিষভুব যার কারণে দেরি না ছোড়িয়েছে বিশ্ব ছোট্ট শিশু বাইজ দেরি মতো সবাই হও ছোট্ট শিশু বাইজ দেরি মতো সবাই হও মায়ের দোয়া লৌ হে মমিন মায়ের দোয়া দোয়াল মায়ের দোয়া লৌ হে মমি মায়ের দোয়া দোয়াল হাজার বেদনা পানি হয়ে যা হাজার যাত না মাটি হয়ে যা দেখলে আমার মাইর মায়া বড়া সেই মুখ ও দেখলে আমার মাইর মায়া পরে তো মাকে বলতে পারিনি ও গোদার দিমা জননী সুখে মনে পড়ে তামাতে কি পারে যত তুফানুপ তামাতে কি পারে যত তুফানা সুপ দেখলে আমার মায়ের মায়া মুখ ও আমার বন্ধুগণ বিশ্বনবীর হাদিস প্রমাণ করে একবার যদি মায়ের চেহারার দিকে তাকাও একশো কবুল হাজার সওয়াব আল্লাহ তালা তোমার আমনলামায় দামে তামি বলেন শুভ